মুখার মতোই বিএনপির আন্দোলন পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ওনারা হাঁটা শুরু করছে, আমরা চাই ওনারা হাঁটুক। সমস্ত কূটনীতিকদের নিরাপত্তা দেয়া হয়, কিন্তু দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং আমাদের সরকার অত্যন্ত সফলভাবে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে। জঙ্গি দমনের সক্ষমতায় আমরা অনেক উন্নত বড় দেশের চেয়েও আমরা সক্ষমতা বেশি দেখাতে পেরেছি। সেই কারণে যে বাড়তি নিরাপত্তা দেওয়া হতো সেটি উড্র করা হয়েছে, নিরাপত্তা উড্র করা হয়নি। এবং প্রয়োজন না থাকলে তো বাড়তি নিরাপত্তারও প্রয়োজন নেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এটাও ক্লিয়ার করেছেন, কেউ যদি চায় বাড়তি নিরাপত্তা, তারা যদি অর্থ দিয়ে, অর্থাৎ বাড়তি নিরাপত্তা সরকারের কাছে চায় এবং সেজন্য প্রয়োজনীয় ব্যয় যদি নির্বাহ করে, তাদের সেটা দেওয়া যেতে পারে। বাড়তি যেটি দেওয়া হতো সেটিও দেওয়া হয়েছিল, সেটি বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এরকম বাড়তি নিরাপত্তা কূটনীতিকদের দেওয়া হতো না। কয়েকজন কূটনীতিককে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছিল, সেটি এখন যেহেতু প্রয়োজন নাই সেজন্য সেটি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তাদের নিরাপত্তা অব্যাহত আছে। কিন্তু বিশ্লেষকরা তো বলছেন যে সেই আগের যে একটা কথা আছে যে লেজে পাড়া দিয়ে এই যে সরকার কি বিদেশিদের সাথে ঝগড়া টেনে আনলো কিনা, এটার সাথে কোন দেশের সাথে সম্পর্কের কোনো বিষয় নাই। ইটস এ রুটিন ওয়ার্ক। এটা যেহেতু বাড়তি নিরাপত্তার এখন প্রয়োজন নাই সেজন্য বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। মখা আমাদের উপকূল অতিক্রম করার আগে তিনি বলেছেন যে প্রাকৃতিক ঘূর্ণিঝড় আসছে, রাজনৈতিক ঘূর্ণিঝড়ও আসবে, সেজন্য প্রস্তুত থাকার জন্য বলেছেন। আমি আশ্চর্য হয়ে গেছি যে কোথায় একটি প্রাকৃতিক ঘূর্ণিঝড় যখন আমাদের এই উপকূলে আমাদের দেশে আঘাত হানার পূর্বক্ষণে মানুষ যখন আতঙ্কিত, শঙ্কিত, মানুষ যখন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেই সময় কোথায় এই মখার যাতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, মানুষের পাশে না দাঁড়িয়ে বরং সেটাকে নিয়ে রাজনীতির সাথে মেলানো এবং উপহাস করা, এটি একজন রাজনীতিবিদের সাজে না, একজন সিনিয়র রাজনীতিবিদের এই ধরনের বক্তব্য সাজে না। আর এখন তো মখা চলে গেছে পাশ কাটিয়ে, বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে সবসময় চলে যাচ্ছে। মখার মতোই বিএনপির আন্দোলন পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ওনারা হাঁটা শুরু করছে, আমরা চাই ওনারা হাঁটুক। ওনারা কিছুদিন আগে হেঁটেছেন, এখন আবার সমাবেশ করবেন বলছেন, আবার পদযাত্রার কর্মসূচিও নাকি দিবেন। তো ওনারা করুক, হাঁটাহাঁটি করলে ভালো।